বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পপকর্ন বানিয়ে, কিভাবে আমি পপকর্ন বানাই আসুন দেখে নিন। এখানে আমি ভুট্টার দানা নিয়ে নিয়েছি। এই ভুট্টার দানা আপনারা বাজারে যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর যেটা আমরা মার্কেটে 150 থেকে 200 টাকা দাম দিয়ে কিনে থাকি, সেই পপকর্ন আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এখানে দেখাবো, যেটা খরচ করবে মাত্র 10 টাকা। তো আসুন আমি কিভাবে পপকর্নটা করি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি হাফ কাপ পপকর্ন নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা কড়াইতেও করতে পারেন, যে কোনো বাসনে এটা করা যাবে। আমি প্রেসার কুকারে করাটা দেখাচ্ছি। তো এখানে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দেব, যেটা আমি দেব 2 থেকে 3 চামচ। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি যে পপকর্নটা রেখেছি ওটা আমি দিয়ে দেব। এবার আমি পপকর্নটা একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। পুরো তেলটা পপকর্নের গায়ে কোট করে নিতে হবে। এবার আমি দেব 1/2 চামচ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ। এবার আমি ফ্লেমটা জোরে করে দিচ্ছি। দেখুন, এখানে আমি ঢাকনাটা যখন চাপা দেব, আমি এই হুইসেলটা কিন্তু এখান থেকে বার করে নিচ্ছি, আর এই রাওয়ারটাও বার করে নিতে হবে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি চাপা দিয়ে দিয়েছি, ভেতর থেকে পপকর্নটা পপ হবে। যতক্ষণ পটপট করে আওয়াজ হবে পপকর্নটা ভাজার, ততক্ষণে পপকর্নটা ভাজা হবে। যখন আওয়াজটা বন্ধ হয়ে যাবে, মানে আমাদের পপকর্নটা রেডি, তখন আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। দেখুন, আওয়াজটা একবারে বন্ধ হয়ে গেছে, মানে পপকর্নটা আমাদের পুরো রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার দেখুন পপকর্নটা কিরকম ভাবে রেডি হয়েছে। দেখুন পপকর্ন আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনারাও বানাবেন। মাত্র 2 মিনিটে আমি এই পপকর্নটা তৈরি করে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে শেয়ারও করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইবও করে দেবেন, তাহলে আমি যত ভিডিও আপলোড করব সেটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।